ছোটবেলায় ভূগোল হয়ে পড়েছিলাম অশ্বক্ষুরাক্ষেপী হ্রদের কথা, কিন্তু আপনারা কি জানেন আমাদের এই বাংলাতেই আছে 9 কিলোমিটার দৈর্ঘ্যের এক বৃহৎ অশ্বক্ষুরাক্ষেপী হ্রদ চুপির চর, যার সুবিশাল বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ কেবলমাত্র মানুষদের মুগ্ধ করে তা নয়, মুগ্ধ করে প্রায় 70 প্রজাতির দেশ বিদেশের পাখিদের। তাই স্থানীয়রা অনেকেই ভালোবেসে জায়গাটির নাম দিয়েছেন পূর্বস্থলীর পাখিরালয়। নমস্কার বন্ধুরা, আমি সুমন গায়েন আর আপনারা দেখছেন পাখির স্বর্গ চুপির চর, তার সাথে স্থানীয়দের সঙ্গে নৌকা ভ্রমণে মায়াপুর যাত্রা। ভিডিও শুরু করার আগে অশ্বক্ষুরাক্ষেপী হ্রদ কি সেটা জেনে নেওয়া খুব দরকার। সমভূমিতে বা নিম্নস্তরে নদী কখনো কখনো তার বাঁক ত্যাগ করে সোজা পথে প্রবাহিত হয়, ফলে কিছু সময় পর ওই নদী বাঁকটির মুখে পলি বালি কাদা ইত্যাদি জমে মূল নদী খাদ থেকে ওই নদীর বাঁকটি আলাদা বা বিচ্ছিন্ন হয়ে হ্রদ রূপে অবস্থান করে। এই ধরনের হ্রদ অনেকটা ঘোড়ার খুরের মতো দেখতে হওয়ার জন্য এদের অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। চুপির চরও ঠিক এই রকম বর্ধমানের পূর্বস্থলীতে গঙ্গা নদী থেকে বিচ্ছিন্ন হওয়া একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আজ থেকে 35-40 বছর আগেও এই হ্রদ মূল স্রোত গঙ্গা ছিল, কিন্তু আজ নিস্তেজ স্থির জলরাশি। এই জলরাশির মাছ, কচুরিপানা আর তাতে বসবাসকারী কীটপতঙ্গ আকৃষ্ট করে কেবলমাত্র স্থানীয় পাখিদের নয়, সুদূর ইউরোপ ও সাইবেরিয়ার পাখিদেরও। আর এই লেকের সৌন্দর্য ও নানান পাখির দল আকৃষ্ট করে ভ্রমণপ্রেমী ও পাখিপ্রেমী মানুষদের। কলকাতা থেকে মাত্র 120 কিলোমিটার দূরে এই পূর্বস্থলী, আর এখান থেকে মায়াপুরের দূরত্ব মাত্র 25 কিলোমিটার, তাও একটি অপূর্ব নৌকোযাত্রার মাধ্যমে। পূর্বস্থলীতে লেকের পাশেই আছে থাকার সুব্যবস্থা, তাছাড়া সারাদিন পূর্বস্থলীতে ঘুরে রাত্রা মায়াপুরে কাটানোর অভিজ্ঞতা অপূর্ব। আমরা এখন আছি কাষ্ঠশালী ঘাটে, লেকের অপূর্ব সৌন্দর্যে মন ভরে গেছে। একদিকে সারিবদ্ধ নৌকা, এই নৌকাগুলিতে চেপে ঘন্টা পিছু 150 টাকার বিনিময়ে সম্পূর্ণ লেক দর্শন করা যায়। দেরি না করে আমরাও চেপে পড়লাম একটা নৌকাতে। আজ আমাদের নৌকার পরিচালক ও গাইড সুরেশ কাকা, নৌকা ছাড়ল ঘাট থেকে। জল এতটাই স্বচ্ছ, নিচের শ্যাওলা জাতীয় উদ্ভিদগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। চারিদিকে ঘন কচুরিপানা, আর তার উপর বসে আছে কিছু নাম না জানা পাখি। এরা নাকি হাজার হাজার কিলোমিটার পথ উড়ে এসেছে এখানে, যেমন সাইবেরিয়া, কাস্পিয়ান সাগর, হিমালয়, তিব্বত, ইউরোপ এবং মধ্য এশিয়ার নানান স্থান থেকে। অনেকেই হয়তো ভাবছেন এরা কেনই বা এত দূর থেকে উড়ে আসতে গেল এখানে। প্রতি বছর সমস্ত পৃথিবী জুড়ে ঋতুভিত্তিক ও দৈনিক ভিত্তিতে পশু এবং পাখিদের মধ্যে এইরূপ মাইগ্রেশন দেখা যায়। আর এই মাইগ্রেশনের প্রধান কারণ খাদ্যের প্রাপ্যতা, শিকার থেকে নিরাপত্তা, মিলনের সুযোগ বা অনুকূল পরিবেশের সুবিধা নিতে, যেমন এই রেড ক্রিস্টেড পোচার। এরা ইউরোপিয়ানবাসী হলেও সেখানে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে এরা চলে আসে এখানে। অপূর্ব নৈসর্গিক পরিবেশ, চারিদিকে পাখির কলতান। আমাদের নৌকা এগাতে লাগলো, দেশ বিদেশের নানান পাখি, কাউকে চিনি আর কাউকে বা আজ জীবনে প্রথমবার দেখলাম। যেমন এই ডালে বসে থাকা পানকৌড়িটি, আমাদের গ্রামের পুকুরে কতবার না ডুবতে উঠতে দেখেছি, কতবার ছিপে মাছ ধরার সময় শান্ত জল নড়িয়ে দিয়ে মাছ ধরার ব্যাঘাত ঘটিয়েছে এরা। কিন্তু এই পাখিগুলি কোনো দিনই তো দেখিনি এদের, নাম জানা তো দূরেই থাক। তাই সুরেশ কাকাকে জিজ্ঞাসা করলাম কি কি পাখি আছে এখানে। কাকা উত্তর দিল, নিসার ইলিম ডাক আছে, বন্দিন যেখানে আছে, ফিজেল টেল যেখানে আছে, তারপর মৌরহান আছে, তারপর আপনার লিটল গিরিপ আছে, পোচার আছে, আপনার নাল ঠেঙে আছে, তারপরে সানপাইবার আছে, হ্যাঁ প্যাটার্ন গোল আছে। এই করাই বর্তমান এখন দেখা যাচ্ছে, আবার একটু ঘুরি তারপর আবার দেখা যাবে। আর মানে সিজন বলে কিছু ব্যাপার আছে না, সব সময় আসা যায়? সিজন সব সময় বলতে এটা কার্তিক মাস থেকে আসতে লাগে। আচ্ছা, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এই কটা মাস থাকে। ঠিক আছে, 34 মাস পরিবেশ তা পাখি সব পালাবে, হ্যাঁ গাডোয়াল, পিনটেল সবই আসবে, বুঝলেন? তারপরে আপনার
কাস্তে চোরা লচাই বেশ সমস্ত সব পাখি চলে আসবে। দুই ধারে কচুরিপানা, মাঝে সরু নৌকা যাওয়ার রাস্তা, অসংখ্য পাখিদের কিচির মিচির আওয়াজ। পাখি প্রেমীরা বড় বড় লেন্সের ক্যামেরা নিয়ে চুপ করে বসে আছে নৌকার মধ্যে। এই চুপির চর বিখ্যাত এই রাঙামুড়ি বা লাল ঝুঁটি ভূতি হাঁসের জন্য। এদের সাধারণত ইউরোপ, আফ্রিকা, ভারত ও বাংলাদেশে দেখা যায়। এদের পুরুষ প্রজাতিটি মহিলাগুলির থেকে অনেক সুন্দর হয়। ঝাঁকে ঝাঁকে নির্ভয়ে খেলা করে জলের মধ্যে। এই রঙ বেরঙের পাখিদের মুগ্ধতায় কখন যে কয়েক ঘন্টা কাটিয়ে ফেললাম তা আর মনে নেই। বিকাল নেমেছে লেকের পশ্চিম আকাশে, দেশের পাখিরা দলে দলে ফিরে যাচ্ছে নিজের বাসায়, আমাদেরও ফেরার সময় এসেছে। এটা আমরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্বস্থলী পাখির চর। এখন আমরা আছি গঙ্গাবক্ষে, যেখানে আমরা নানা ধরনের বিদেশি পাখি এখানে দেখতে পাই। সাধারণত এখানে শুরু হয়, সিজন শুরু হয় ডিসেম্বর থেকে মার্চ। এই তিন মাস মধ্যে এখানে আসলে এবং গঙ্গার বক্ষে ঘুরলে আপনারা নানা ধরনের পাখি, বিদেশি পাখি দেখতে পাবেন। সাইবেরিয়ান, টাইবেরিয়ান যত রকম পাখি আছে বিদেশি, নানা ধরনের পাখি এখানে দেখতে পাবেন বা ঘুরতে পাবেন। এছাড়া আপনারা সামনে দেখতে পাচ্ছেন মায়াপুর, এখান থেকে মায়াপুরের মন্দির আপনারা দেখতে পাবেন। এখান থেকে এখানে আছে আপনার একটা ওয়াচ টাওয়ার আছে, ওই যে ওয়াচ টাওয়ার দূরে আছে, ওয়াচ টাওয়ারটা দেখে দেখা যাচ্ছে না, রাতের আফতাল হয়ে গেছে। এই ওয়াচ টাওয়ারে উঠে আপনারা এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন বা পাখি দেখতে পাবেন। এখান থেকে আপনারা যদি মনে করেন যে আমরা পাখি চর থেকে আমরা মায়াপুর যাব, এখান থেকে আপনারা কাশালি ঘাট বা নিরায়া ঘাটে যাবেন। ওখান থেকে ঘাট পার হওয়ার পর সমুদ্রবক্ষে আধা ঘন্টা লাগবে সমুদ্র গঙ্গা পার হতে। গঙ্গা পার হওয়ার পর ওদিক থেকে টোটো পাবেন এবং মায়াপুর আপনারা যেতে পারবেন, মায়াপুর ঘুরতে পারবেন। তাছাড়া আপনারা যখন পূর্বস্থলী আসবেন, পূর্বস্থলী স্টেশন নেমে ওখান থেকে টোটো করে আপনারা একটা মানে আশ্রম আছে, সাধুর আশ্রম, সেই আশ্রমটা আপনারা ঘুরতে পারেন এবং আশ্রমটা দেখতে পারেন। আশা করি আপনারা সকলে আসবেন এবং পাখির চর অবশ্যই ঘুরবেন এবং এখান থেকে মায়াপুর দেখবেন। এখানে অসুবিধা সেরকম কিছু নেই, খাওয়া দাওয়া বা থাকারও ব্যবস্থা আছে এখন হয়েছে। হ্যাঁ, পাখির চর লাগোয়ায় হোটেল আছে, আপনারা হোটেলে খেতে পারবেন বা থাকার জায়গা আছে, থাকতে পারবেন। এখানে আসলে অগ্রিম ঘর বুকিং করার জায়গা আছে, সব রকম ব্যবস্থা এখানে আছে। আপনারা আসুন, সপরিবারে আসুন এবং ঘুরুন, খুবই মনোরম একটা জায়গা। নৌকা থেকে নেমে আমরা রওনা দিলাম মায়াপুর যাবার উদ্দেশ্যে। এখান থেকে মায়াপুর মাত্র 25 কিলোমিটার, তবে এই যাত্রাটি সম্পূর্ণ নদী পথে। কিছুক্ষণ দাঁড়ানোর পর নৌকা ঘাটে এসে দাঁড়ালো। একে একে সকলে উঠে পড়লাম নৌকার মধ্যে। বেশ সুন্দর ও অনন্য অভিজ্ঞতা এই নৌকা যাত্রা। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, গাছের ফাঁকে ফাঁকে উঁকি দিতে দিতে সূর্যটাও বাড়ি ফিরছে একই সাথে। যখন আমরা মায়াপুর এসে পৌঁছালাম তখন সন্ধ্যা 6টা। আমাদের আসতে সময় লেগেছে সব নিয়ে 1 ঘন্টার মতো। সমস্ত দিনের এই ভ্রমণ অভিজ্ঞতায় সবশেষে মায়াপুর না এলে যেন তৃপ্তি পেতাম না, যদিও এটি একান্ত আমার মনোভাব। আপনার মনোভাবটি না হয় কমেন্ট বক্সে পড়ে নেব। আজকের ভিডিও এতটাই, ফিরে আসবো নতুন কোনো কাহিনী নিয়ে অন্য কোনো দিন। সঙ্গে থাকুন, আমার চোখে ঘুরে দেখুন।